সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে এই দুর্যোগকালীন সময়ে তোমরা সবাই ভালো আছো। সকলের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমাদের অনলাইন ক্লাসের কার্যক্রমের অংশ বিশেষ হিসেবে আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে যুক্ত হচ্ছি। তোমাদের সাথে সরাসরি যুক্ত না হয়েও এই যে অনলাইনে ক্লাসের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যুক্ত হতে পেরে তারপরও নিজেকে কিছুটা হইলেও আনন্দ প্রকাশ করতেছি। এই জন্য যে তোমাদের সাথে একেবারে সাক্ষাৎ নাই, তোমাদের দেখা নাই, ক্লাসে তোমাদের নাম ধরে ডাকা হতো বা বলতাম যে তুমি পড়া বলো, এখন সরাসরি না বলি অনলাইনে বলি। যাই হোক, তোমাদের সে হাসি মুখখানা দেখতে নিজেকে অনেকটুকু ভালো লাগতো, কিন্তু আজকে সবাইকে তো দেখার সুযোগ হয় না। দোয়া করো যাতে আমরা আবার সবাই একসাথে সেই হাসিমুখী মুখ নিয়ে ক্লাসে আবার আসতে পারি, সবাই সাথে আবার আনন্দ উপভোগ করতে পারি, আনন্দজনকভাবে পাঠদান করতে পারি। তোমরা ক্লাসে আসলে আবার স্কুল যেন মুখরিত হয় সেই কামনাই করে আমি মোহাম্মদ আবুকর সিদ্দিক, সিনিয়র শিক্ষক রোটারি স্কুল থেকে তোমাদের সাথে যুক্ত হচ্ছে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এর মধ্যে অনেকগুলো 1.5 অনুশীলনীর অনেকগুলো লেকচার শেষ হয়েছে। আজকে আমরা শুরু করব যে ভগ্নাংশের লসাগু এবং বসাগু কিভাবে নির্ণয় করে। ঠিক আছে, তাহলে আমরা ভগ্নাংশের লসাগু এবং বসাগু নির্ণয় করা শিখব। ঠিক আছে, তাহলে আমরা আজকে যাই আগে ভগ্নাংশের ঘসাগু কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা শুরু করি। ক নম্বর প্রশ্ন, 2 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1। খ নম্বর প্রশ্ন, 8 একটি পূর্ণ সংখ্যা, 2 সমস্ত 5 ভাগের 2, 10 ভাগের 8। গ, 9 সমস্ত 3 ভাগের 1, 5 সমস্ত 5 ভাগের 2, 15 সমস্ত 4 ভাগের 3। এই হলো আমাদের ভগ্নাংশগুলো বা পূর্ণ সংখ্যা সহ। এখন আমরা এর থেকে ঘসাগু নির্ণয় করবো। আমরা তো আগে ভাগ পদ্ধতি, তারপরে উৎপাদক পদ্ধতি আমরা ঘসাগু নির্ণয় করছি, আজকে একটু বিঘ্নতরভাবে নির্ণয় করি নাকি? তাহলে দেখি কীভাবে বিঘ্নতর। এখানে 2 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1, তাহলে আমরা 2 সমস্ত 2 ভাগের 1 আমরা এই জিনিসটা আগেও করেছি। ঠিক আছে, এবার অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরকরণ। তাহলে এই যে 2 আর 2 গুণ দিব, আর গুণফলের সাথে 1 যোগ করবো। ঠিক আছে, এবার তাহলে কত হয়, 2 দ্বিগুণে 4, আর এই 1 যোগ করলে 5, তার মানে নিচে হইলো 2, হর হইলো 2, লব হইলো 5। এখানে আসলো 3 সমস্ত 3 ভাগের 1, তাহলে এই 3 আর 3 গুণ করলাম, 3 3 9 যোগ 1, তাহলে 9 যোগ 1 10। ঠিক আছে, তাহলে হর হইলো কত, 3, লব হইলো 10। তাহলে ভগ্নাংশের ঘসাগু নির্ণয়ের সূত্রটা কি, লবগুলোর ঘসাগু, হরগুলোর লসাগু। লব তো আমরা বুঝছি, লবটা কোনটা আছে এইখানে দেখি। এখানে ভগ্নাংশ দুইটি হইলো, হর হইলো 5, লব হইলো কত, হর হইলো 2, লব হইলো 5, এবং এখানে হর হইলো 3, লব হইলো 10। ভগ্নাংশ দুইটি লব হইলো পুকুরেরটা, পুকুরের অংশটুকু হইলো 5 এবং 10, এর আমরা ঘসাগু নির্ণয় করব। তাহলে ঘসাগু নির্ণয় করে 5 দ্বিগুণে 10, ঠিক আছে, হয়ে গেল। তাহলে লবগুলোর ঘসাগু আমরা পেয়ে গেলাম। এবার আমরা হরগুলোর কি করব, লসাগু নির্ণয় করতে। হর কত আছে, 2 এবং 3 নাকি? তাহলে 2 এবং 3-এর লসাগু হইলো কত, 2 গুণ 3, যেহেতু আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ জানা 6। তাহলে আমরা সূত্র মধ্যে বসাই দিই, তাহলে ঘসাগু আমাদের বের হইলো 5, আর লসাগু বের হইলো 6। তাহলে আমাদের উত্তরটা কত হইলো, 6 ভাগে 5। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বর যাই, তাহলে আরেকটু বুঝতে পারব। এখানে 8 একটি পূর্ণ সংখ্যা, 2 সমস্ত 5 ভাগে 2, 10 ভাগে 8, এই হলো আমাদের অঙ্ক।
এখন আট একটা সংখ্যা লিখলাম, এইবার আমরা দুই সমস্ত পাঁচ ভাগে দুই সমান কত, এই দুই আর পাঁচে গুণ দিলাম, এর দুই যোগ করবো, তাহলে পাঁচ দুগুণে দশ, দশে দুই বারো বসাইলাম। আর এখানে তো যেহেতু এটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ, এটাকে আর মিশ্র ইয়াতে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা ভগ্নাংশে গসাগু নির্ণয় সূত্রটা কি, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। তাহলে এইখানে আমরা দেখি, এখানে হলো একটি পূর্ণসংখ্যা হলো আট, এই যে আট হলো পূর্ণসংখ্যা, আর দুইটি ভগ্নাংশ হলো এই একটা ভগ্নাংশ, এই আর একটি ভগ্নাংশ। ঠিক আছে, এবার তাহলে এখন দেখি, তাহলে আমরা লব, এই যে আট পূর্ণসংখ্যা, এর নিচে মনে মনে কত চিন্তা করবো, এক, তার মানে লব হইলো আট, তাহলে আট, এরপর বারো, তারপর আট, এর গসাগু নির্ণয় করবো, লবগুলোর গসাগু নির্ণয় করবো। তাহলে দেখো আমরা ভাগ করি আগে, তাহলে এখানে আট আছে, ভাগ দিলে কত হয়, একবার যায় নাকি, তাহলে একবার যদি একবার আমরা দিই, ঠিক আছে, একবার দিই আমরা, তাহলে একবার দিলে আমাদের কত হয় আট, একে আট, তারপর থাকতেছে কত, এই বারো থেকে আট যখন চলে যাবে তার থাকে চার, এই চার আটটা এখানে নিয়ে আসি, তার চার দুগুণে আট। ঠিক আছে, এবার তাহলে বসাইলাম আমরা, তাহলে আমাদের কত হলো, চার হলো এখানে গসাগু। তারপর এখন আমরা এই চারকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করি, দেখো এবার কত হয়, চার দুগুণে আট, তাহলে আমাদের হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমরা গসাগু পেলাম কত, চার, তাহলে আট বারো আট, এর গসাগু হলো কত, চার। ঠিক আছে, এবার চার, এখন আমরা আসি হলো হরগুলোর লসাগু, তাহলে এর নিচে আটের নিচে মনে মনে তো এক আছে, আর এখানে পাঁচ, এখানে দশ। ঠিক আছে, এই তিনটে সংখ্যার আমরা কি বের করব, লসাগু বের করব। তাহলে দেখো এক পাঁচ দশ, পাঁচ দ্বারা যায়, পাঁচ একে পাঁচ, ঠিক আছে, পাঁচ দুগুণে দশ, তাহলে এক পাঁচ দশ, এর লসাগু হলো দুই গুণ কত হয়, এই যে দুই গুণ হলো পাঁচ, তাহলে আমরা দুইটাকে আগে নিয়ে আসি, এখানে দুই নিয়ে আসি, পাঁচ আছে নাকি, তাহলে পাঁচ, পাঁচ দুগুণে দশ। ঠিক আছে, এখন আমরা তাহলে ভগ্নাংশের গসাগু হলো কত, এখানে আমাদের হলো এখানে চার, এখানে হলো দশ, তাহলে বসাইলাম উপরে চার, নিচে হলো দশ। ঠিক আছে, এখন এটা ছোট করা যায়, অর্থাৎ ভাগ করা যায়, কত দিয়ে ভাগ করা যায়, লব এবং হরকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যাতে দুইটার মধ্যে ভাগ যায়, দুই দিয়ে যায়, তাহলে দুই দুগুণে চার, পাঁচ দুগুণে দশ, তাহলে থাকতে আছে কত, পাঁচ ভাগে দুই। ঠিক আছে, তার শিক্ষার্থীরা আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছি, তারপরে আমরা পরেরটা যাই, এখানে আছে কত, নয় সমস্ত, এখানে আছে কত, তিন ভাগের এক, পাঁচ সমস্ত, পাঁচ ভাগের দুই, এক সমস্ত, এখানে হইল কত, পনেরো নাকি, তাহলে পনেরো সমস্ত, চার ভাগে তিন, এই হইল আমাদের উদ্দীপক। এখন আমরা যাই এখানে আগের মতো, এটাকে আমরা এখানে আসা হইলো মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করবো, তাহলে নয় আর তিন গুণ করবো আর এক যোগ করবো নাকি, তাহলে তিন নং সাতাশ, সাতাশে একে আঠাশ। ঠিক আছে, এখানে পাঁচ আর পাঁচ গুণ দিলে হলো পাঁচ পাঁচ আর পঁচিশ, পঁচিশে আর দুই যোগ করলে হলো কত হয় সাতাশ, এখানে পনেরো আর চারে গুণ, তাহলে কত হয় চার পনেরো হইলো কত, ষাট, ষাটের লগে তিন যোগ করি তাহলে কত হয় তেষট্টি। তাহলে আমরা এখানে ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এখন আমরা তিনটি ভগ্নাংশ সূত্রটা তো জানি, ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র হলো কি, লবগুলোর গসাগু, হরগুলোর লসাগু। এখন আমরা ভগ্নাংশ তিনটির কি কি, তাহলে এখানে হর হইলো কত, প্রথম ভগ্নাংশের হর হইলো কত, তিন, লব হইলো আঠাশ, এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর হইলো কত, পাঁচ, লব হইলো সাতাইশ, তৃতীয় ভগ্নাংশের হর হইলো চার, লব হইলো কত, তেষট্টি। তাহলে এখন সংখ্যা তিনটির লব হইলো কত, আঠাশ সাতাইশ তেষট্টি। ঠিক আছে, এর কি বের করবো আমরা, এর বের করব হলে আমরা গসাগু নির্ণয় করবো নাকি, তাহলে গসাগু নির্ণয় করি, গসাগু নির্ণয় করতে গেলে দেখি, তাহলে প্রথম দিয়ে এই দুইটার মধ্যে আমরা শুরু করতে পারতেছি, তাহলে এই দুইটার থেকে আমরা শুরু করি। ঠিক আছে,
27, তার 27 গুণে 54, ঠিক আছে, থাকে কত 9, তাহলে এই 27 আবার আমরা এখানে নিয়ে আসলাম, 3 9 27, তাহলে এখানে কষাঘাত কত বের হচ্ছে 9, এখন 9 দ্বারা ভাগ করি 28 কে এই সংখ্যাটা বাকি রইল, তাহলে 3 9 27, তাহলে ভাগ যাচ্ছেন থাকে কত 1, এই 9টাকে আমরা আবার নিয়ে আসলাম এখানে, তাহলে 9 কে 9, তাহলে শূন্য হলো এখানে, ঠিক আছে, তাহলে এখানে গসাগু কত হলো 1, তাহলে আমরা বলতে পারি 28 27 ও 63 এর গসাগু হলো 1, ঠিক আছে। এবার আমরা যাব হলো ভগ্নাংশ তিনটির হর হলো কত 3 5 4, দেখো এই যে 3 5 4, ঠিক আছে, এর লসাগু নির্ণয় করব, যেহেতু এর মধ্যে কোনো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তার তিন সংখ্যা কি করব আমরা গুণ করব, 3 গুণ 5 গুণ 4, তাহলে কত হয় 3 5 15 4 15 60, ঠিক আছে, তাহলে এখন নিয়ম অনুসারে সূত্র অনুসারে বসাই, তাহলে গসাগু নির্ণয় সূত্রটা কি, লবগুলোর আমরা কি বের করব গসাগু নির্ণয় করব, আর হরগুলো লসাগু নির্ণয় করব, ঠিক আছে, তাহলে আমরা বসাই দিলাম এখানে, তাহলে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা আশা করি যে ভগ্নাংশের কীভাবে গসাগু নির্ণয় করতে হয় সেটা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি, আমরা পরবর্তী ক্লাসে আমরা লসাগু নিয়ে আলোচনা করব, সেই পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ আমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।